আমি সরজিৎ কুমার মণ্ডল বলছি, সাবিদ ইন্টারন্যাশনালে এসেছি আজকে ট্রেনিং করার জন্য। স্যার এত সুন্দর করে জিনিসগুলোকে ইজি করে নিয়ে এসছে, হয়তো আমরা ছোট ছোট জিনিসগুলোকে খুব বড় বড় করে ধরছি, উনি সেটা হাসি মুখে শুনে এত সহজ সমাধান করে দিল। যেমন এই যে কারোর নাম মনে থাকে না, এই যে জিনিসটা হঠাৎ শুনলাম, শোনার পরে দুই মিনিট পরে আবার শুনি যে ভাই আপনার নামটা একটু বলেন তো, এইটা যে ম্যাপিং করে করা যায়, এটা যে আমার যে হাউজের প্যাটার্ন শেখালো, এটা আমার কাছে খুব ফ্যান্টাস্টিক লেগেছে, যে এই যে মেমোরাইজ করা ম্যাটারটা। নাম্বার টু হচ্ছে এখানে যে 11টা ধাপে ধাপে যে প্যাটার্নগুলো আমরা শিখলাম, এটাকে যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত গুছিয়ে করার পরে এটা যে আমার লাইফ স্টাইলে নিয়ে যেতে পারি, সেটা আমি আগে এভাবে ভাবিনি। আর আমার যেটা আমি ফিল করি যে সবচেয়ে বেশি হয় যে আমি খুব দ্রুত রেগে যাই, সেটা আমি স্যারের ফেস দেখে বারবার আমার মনে হচ্ছে এটা তো কোনো প্রয়োজনই নেই, তো আমি তো খুব জিনিসটাকে সহজ করে নিতেই পারি। অন্য একটা জিনিস যেটা দেখলাম যে সবাই খুব প্রাণ খুলে বলছে যে যা সমস্যাগুলো, এগুলো দেখা গেল হয়তো আমি বলতে চাচ্ছিলাম, পাশ থেকে অন্য একজন বলল, তো সেটা কিন্তু আমি ইচ অ্যান্ড এভরি কোশ্চেন থেকে আমি প্রত্যেকটা জায়গা থেকে আমি নোট করে নিতে পেরেছি। এটা আমার জন্য আমি মনে করি যে আমি হয়তো বলছি না কিন্তু কেউ না কেউ বলছে, সেটা আমারও সমস্যা, তো অনেকগুলো সমস্যার আশা করি সমাধান হলো। সো ফ্রম টুমরো অনওয়ার্ড আই উইল স্টার্ট মাই লাইফ এ নিউ জার্নি, তো এটা আমার জন্য আশা করি খুব ফ্রুটফুল হবে। আর স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমি প্রথমে ভেবেছিলাম যে আমি এটা করতে চাই না, কিন্তু আজকে এখন ট্রেনিংটা করে আমার মনে হচ্ছে যে আই এম রিয়েলি ব্লেসিং বাই স্যার, অল অফ দ্য পার্টিসিপেন্টস আর ভেরি মাচ কোঅপারেটিভ টুডে, এবং সবার সঙ্গে যে কথা বলেও খুব মনে হচ্ছে যে কারোর সঙ্গে কোনো দিন দেখা হয়নি, তো খুব আপন মনে হচ্ছে যে সবাই লটস অফ প্রবলেম আছে সবার, কিন্তু সবাই হাসি মুখে যে যার সমাধান করে নেওয়ার জন্য, আমরা যেরকম ডাক্তারের ইসে গেলে মনে হয় যে আমার প্রবলেমের একটা সলিউশন প্রেসক্রিপশন করে নিলাম, তা মনে হচ্ছে যে আমি আমার জন্য আমার লাইফে আমি কিছু প্রেসক্রিপশন করে নিয়ে গেলাম যে ফ্রম টুমরো অনওয়ার্ড আই উইল ইউটিলাইজ টু মাই ডেইলি লাইফ।